এই মুহূর্তের সবচেয়ে খুব ভাইটাল একটি টপিক ক্যারিয়ার জব লাইফ জব সিকিউরিটি এখানে কিছু বেসিক কথাবার্তা আছে যেটা আমরা হয়তো খেয়াল করি না স্কিপ করে যাই অ্যাভয়েড করি পড়ালেখা শেষ করে যখন চাকরিতে যাই প্রথম চিন্তা থাকে যে এটা সুইচ করা যাবে কখন যখন সুইচ করার মেন্টালিটি থাকবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব ফ্রিকোয়েন্টলি সুইচ করব তখন আসলে মনোযোগটা থাকে না নিজে ব্যবসা করতে চাচ্ছেন এন্টারপ্রেনার হতে চাচ্ছেন যেটা প্রথমে করছেন সেইটাতে একটু ডেডিকেটেডলি কিছুটা দিন সময় দিন পড়ালেখার সার্টিফিকেট হচ্ছে আপনার ক্যারিয়ার এন্ট্রান্স বাট এই সার্টিফিকেট আপনাকে যে খুব বেশি দূর নিয়ে যাবে এরকম কিছু না আপনার যদি একটা গেট পাসের প্রয়োজন হয় কোথাও এন্ট্রান্সের জন্য এই সার্টিফিকেট হচ্ছে একটা গেট পাস এইটাকে বেস করে যদি মনে করেন যে আমি অনেক কিছু হয়ে গিয়েছি আমি আমার সার্টিফিকেট অনেকগুলো আছে হয়তো আমি বড় কিছু একটা হব এইটা একটু ভুল ধারণা অভিজ্ঞতা যেখানে কাজ করছেন সেইখানে কিভাবে পারফর্ম করছেন কত সুন্দরভাবে ম্যানেজ করে চলছেন কাজগুলো এইটার উপর ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার গ্রোথটা হবে এখানে ডেডিকেশন ইজ মাস্ট যখন আপনি বলবেন যে আপনি এই বেশ ভালো আছি আপনি বেঁচে থেকেও তখন মারা যাবেন কারণ আপনার এর পরের স্টেজটাতে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা জয় করার যে একটা পিপাসা সেটা আপনার মধ্যে নাই তো যারা ক্যারিয়ার সেন্ট্রিক তারা দেখবেন যে যেভাবেই হোক যেখানে দেওয়া হোক হয়তো উনি পড়ালেখা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে ম্যানেজমেন্টে ভালো করছেন একটা মেজর নিয়ে পড়ালেখা করে আসছেন ভালো করছেন অন্য একটা সেক্টরে এইটার কী ব্যাখ্যা দিব আমরা এটার তো কোনো এক্সপ্লেনেশন নাই একটাই উত্তর উনি যেটা করছে মন দিয়ে করছে ভালো লাগা থেকে করছে আমরা যখন যাই করি না কেন সেটা ভালো লাগা থেকে করতে হবে ক্যারিয়ার নিয়ে যারা ওরিড ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করেন তাদের জন্য একটাই কথা যেটাই করেন যাই করেন না কেন প্লিজ মন থেকে করবেন ভালো লাগা নিয়ে করবেন যেন ভালোবাসা জন্মায় কাজের ভিতরে সবার যে চাকরি করতে হবে এমনটা না কেউ যদি ভালো লাগা থেকে উদ্যোগী হয়ে উদ্যোক্তা হন চেষ্টা করে সামান্য দিয়ে হোক না শুরু করুক আমাদের তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কে জানে এই উদ্যোক্তার যেই প্ল্যান সেটা ইউনিকর্ন হয়ে যাবে উইদিন ফাইভ ইয়ার্স আমরা তো জানি না কে কী করবে তো আমাদের উৎসাহ দিতে হবে যারা নতুন কিছু নিয়ে চিন্তা করছেন নিজের মতো করে ভালো লাগা থেকে কোনো কিছু করার চেষ্টা করছেন তাদের ব্যাপারে আমাদের আরও সহমর্মিতা নিয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে সবাই চাকরি করবেন এমনটি না সবাই ব্যবসা করবেন এমনটি না সব কিছু মিলে ঝিলে একটি প্রপার ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউশন থাকতে হবে সবার সহজে কোনো কিছু পাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে কষ্ট করলে লেগে থাকলে আপনি যা চাচ্ছেন সেটা পাবেন না এটা অসম্ভব দায়িত্বশীল হয়ে যা করতে চাচ্ছেন সেই কাজের পিছনে লেগে থাকুন আপনি যা চাচ্ছেন সেটা আপনি পাবেন এতে কোনো সন্দেহ নাই